আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমের মাহফিল এটা। আজকের কোরআনের আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে সামনে নিয়েই বসেছি বাপ। চলেন, আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে, এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরার নাম সূরায়ে মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদু শয়তানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন, আল্লাহ পাক বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া শুদ্ধ কুমান জিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানি সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরার নাম সূরায়ে বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলে আতাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আলোচনা হবে আজকে। আমার আলোচনার বিষয়বস্তু থাকবে কোরআনের আলোচনা। কোরআন কার বাণী? জোরে বলো, আল্লাহর বাণী। তাহলে আজকে আল্লাহর পরিচয় আমাদের জেনে নিতে হবে। প্রথম, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জেনে নিতে হবে। কোরআনের ভিতরে কী আছে সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তাহলে টপিক হলো মোট 3টি। 1 নম্বর হলো কি? আল্লাহর আলোচনা। 2 নম্বর হলো নবীদের আলোচনা। 3 নম্বর হলো আমাদের আলোচনা, যেটা কোরআনের ভিতরেই আছে। আমাদের হেদায়েতের জন্য, সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক
যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, সঙ্গে কেতাবও পাঠিয়েছেন, গাইডবুক গাইডার দুটো পাঠিয়েছেন, শুধু গাইডবুক পাঠাইনি আর শুধু গাইডার পাঠাইনি, গাইডবুক পাঠিয়েছেন গাইডারও পাঠিয়েছেন। তো সেজন্য আমরা এই গাইডবুক আর গাইডার এই দুটোকে যদি ঠিকমতো ফলো করতে পারি তাহলে আমাদের ইহকালটাও সার্থক আর পরকালটাও সার্থক, ঠিক না বে? ঠিক, ব্যাস এইটুকু বুঝলেই হবে ইনশাল্লাহ। চলো যতক্ষণ আলোচনা রাখব, সরকারের নির্ধারিত টাইম আপনারা জানেন, একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবনযাপন চলছে, সেটা শুধু এই মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, তথা সারা পৃথিবীতে। এটা আল্লাহর একটা কঠিন পরীক্ষা, মোমেনের জন্য একটা মারাত্মক পরীক্ষা। এটা মনে রাখবেন, তিনটি জিনিস হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা, কয়টা? তিনটে, আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা। এক নম্বর হলো বৃষ্টি, বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা, তবে সকলের কাছে নয়। যার পানির দরকার তার খুব আনন্দ হয়, আর যার পানির দরকার নেই তার কাছে একটু কষ্টকর হয়ে যায়। দুই নম্বর কন্যা সন্তান, কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা। এই জন্য অনেকের বেশি কন্যা হলে অনেক শাশুড়ি তার বৌমাকে বলে তোর পেটে বেটা ছেলে নেই, দুঃখের বিষয়, এটা কিন্তু ঠিক না। তিন নম্বর হলো রোগ, রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে ওটা বোঝা। মনে রাখবেন, লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাহ পাক পাঠিয়ে দেন, কিন্তু আমাদের খুঁজতে দেরি হয়, এটাই হলো মূল ব্যাটার। আসুন, কোরআনের আলোচনা যেহেতু আপনারা শুনতে বসেছেন, কোরআনের আলোচনাই হবে। তবে আমি আগে একটু বলে নিই, আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, আপনারা একটু মানিয়ে নেবেন। এখন হয়তো টুকটুক করে ধীরে ধীরে কথা বলছি, কিন্তু একটু স্পিরিটে কথা বলে ফেলি। আরেকটা বলি, আমি একটু ঘুরিয়ে পেঁচে কথা বলি, আমার কথাগুলো বুঝতে একটু দেরি হবে, তবে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ যারা আছেন আশা করি বুঝতে দেরি হবে না। একটু ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে কথাগুলো একটু বলি। আর তিন নম্বর হলো, আমি একটু হাসির ছলে কথা বলি। কেন? বক্তব্য করতে করতে একটু হাসির ছলে কথা বলি। আমি জানি শুধু বিরিয়ানি ভাত ভালো লাগে না স্যালাড ছাড়া, তাই না? ভাত ভালো লাগে না চাটনি ছাড়া, চাটনি দিলে ভাতটা খেতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে একটু চাটনি স্যালাড আপনাদেরকে বোধ দিতে হয়। আর যুবক ছেলেদের দিকে লক্ষ্য রেখে বলি, যুবক এবং যুবতীদের জন্য কিছু কথাবার্তা আমি বলি, সেগুলো একটু মাথায় রাখবেন। তবে সারা রাত যতক্ষণ আমি বক্তব্য রাখব, আমার বক্তব্যের ভিতরে হাসির জিনিসগুলো বাদ দেবেন আর সঠিক কোরআন এবং হাদিসের কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসির জিনিসগুলো বাদ দেবেন কেন? ওগুলো ঘুম ছাড়ানোর জন্য, মানুষের একটু অ্যাটেনশন করানোর জন্য কথাগুলো একটু বলে রাখি। আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিনের জন্য ভাববেন না, আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে
মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বর্তমানে আমি হলাম 5টি ধর্মগ্রন্থের ছাত্র, তওরাতের একজন ছাত্র যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, ইঞ্জিলের একজন ছাত্র যেটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, জবুরের একজন ছাত্র যেটা ওল্ড টেস্টমেন্ট যাকে বলা হয়, আর যারা অমুসলিম ভাই আছেন শ্রীমতী ভগবত গীতা তারও একজন ছাত্র, ইভেন কোরআনের একজন আমি ছাত্র। এই 5টি ধর্মগ্রন্থের এখন আমি একজন ছাত্র। আপনারা হলেন সকলে শিক্ষকের মতো, আমি হলাম আপনাদের ছাত্রের মতো। তা আসুন টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করে নিই। এক নম্বর, যতক্ষণ বক্তব্য রাখব সুবহানাল্লাহ যখন বলতে বলবো উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। দুই নম্বর হলো, দয়া করে বলছি, হাতে ধরে বলছি বাবা, পায়ে ধরে বলছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা, বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। এখানে বসে থাকলে জেগে থাকতে হবে, আমার কথার সঙ্গে ক্রস করতে হবে। আমি যেটাই বলবো ওটাই যে ঠিক এটা আপনার ব্রেনকে মূল্যায়ন করাতে হবে, এ কথাগুলো একটু মাথায় রাখতে হবে। চলো আর ভূমিকাতে বেশি সময় না নিয়ে মূল বক্তব্যে ফিরে যাই। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর পরিচয় হলো কটা? চারটে। কটা জোরে বলুন, চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় ময় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কবালা ইয়া কুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে। ইন্না আতাইনা সূরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ওয়ানহার এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আমরা কি বলি? আলহামদু এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। লকডাউনে কত ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, আর কত ছেলে নতুন করে বিয়ে করেছে। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ইসলামিক পরিভাষায় একটা শব্দ বলেছে, কি বলুন তো? তালাক। কি বললাম? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। তো এ লামালিফ কপ ওর আরবি উচ্চারণ, তো এ লামালিফ কপ ওর বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তে লামালিফ কপ তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, এই ভুলটা সংশোধন করে নিন। বাংলাতে অনেক শব্দ আছে এরকম পাবেন, ধ দন্তন্য ধন, ধকার দন্তন্য ধন, দুটো কিন্তু আলাদা। বর্গিন জয় কাল একা জ্বালা, বর্গিন জয় ব্যয় কাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। ইংরাজিতে অনেক শব্দ পাবেন, এম ডবল ইটি মিট, এম ইএটি মিট,
দুটুই মিট, একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। আগে থেকে বলে দিলাম কেন এই কথাগুলো না বললে আমার বক্তব্য করাটা বেকার হয়ে যাবে। তাই আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক যার দুই হয় না। তাই আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ। দু নম্বর আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা, তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন, কেউই নেই। কেন শুনে নিন, একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক? আরে এরা তো ভালোবাসা খুব ভালো বোঝে দেখতে পাচ্ছি। যাক, যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমি আছো। আচ্ছা আরবিতে ব্যাখ্যাটা করি, আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুধু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুধুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাঈন। ইয়া কানা বুধুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোনো বক্তা যদি মানে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, অরিজিনাল অর্থ হলো কি আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হর্ষইটা যদি না দিয়েছে বক্তাও যাবে বারোটা বেজে, শ্রোতাও যাবে বারোটা বেজে। জলসা কেন দেওয়া হয়, উদ্দেশ্য হলো দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেটি? দু নম্বর কি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, এই দুটি উদ্দেশ্য নিয়ে জলসা করা হয়, জলসা দেওয়া হয়। এই দুটোই যদি না হয় তাহলে জলসা দেওয়াই বেকার, জলসা করাটাই বেকার, ঠিক না বেটি? চলুন তাহলে আল্লাহর পরিচয় দিয়ে দিলাম, আর বেশি নয় যেহেতু কোরআনের তাফসির হবে আজকে। আল্লাহর পরে স্থান, জোরে বলুন, এটা হচ্ছে সূক্ষ্ম একটা ভুল। সূক্ষ্ম ভুল কাকে বলে শুনে নিন, আল্লাহর পরে স্থান হলো নবীর নয় নবীদের, নবীর নয় নবীদের, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। যদি আল্লাহর পরে বলেন স্থান শুধু নবীর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝাচ্ছেন, তাহলে ঈসা মুসা ইব্রাহিম সমস্ত নবী ঈমান থেকে বাদ চলে যাবে। আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি শব্দটা গণ্ডগোল হয়ে যাবে। এজন্য সামগ্রিকভাবে আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয় নবীদের, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব বারোটা বেজে যাবে। আমার কথা বুঝতে পারছেন?
এবারে আসছি, প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বলছি, শুনে নিন, প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, ইদ্রিস নবীর জামানায় ইদ্রিস নবী শ্রেষ্ঠ, লুত নবীর জামানায় লুত নবী শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ। জোরে বলুন, সুবহানাল্লাহ। এবারে নবীদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা স্কুল থাকলে 20 জন টিচার হলে একজন হেডমাস্টার হয়, ঠিক না বেটি? তো নবীদের যিনি হেড, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম মুহাম্মদ সাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লামের উম্মত সমস্ত নবীকে সম্মান করি, সমস্ত নবীকে ভক্তি করি, শ্রদ্ধা করি, সমস্ত নবীর সুন্নতকে আমরা কিছু কিছু করে মেনে চলি। আমাদের দেহের মধ্যে যত সুন্নত আছে সব সুন্নত মুহাম্মদ নবীর নয়। আমরা অনেক নবীর সুন্নতকে মেনে চলি। দু একটা বলবো, ভাই বলবো, শুনে নিন, খালি ফলো করুন জিনিসটা, আজকের ভুলটা ভেঙে যাক। আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট, তাই তো? এই পুরুষরা চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন। এই দাড়ি রাখা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁফ রাখা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযিম বলেন 3 বার মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলেন 3 বার ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বেটা ছেলেদের খাতনা করেন বা মুসলমানি খাতনা করেন, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে হযরতে ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে মুসলমানি হয়েছিলেন, এই মুসলমানি হওয়াটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। মেহমানদারি করানো মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। জীবনে একজন নবী ছিলেন এই পৃথিবীতে, যিনি জীবনে কোনো দিন বিনা মেহমানে খেতেন না, দুপুরে হোক আর রাতে হোক একা একা কোনো দিন খায়নি মেহমান ছাড়া, সেই নবীটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কিছু বুঝতে পারছেন? এবারে আসছি, মুহাম্মদ নবীর সুন্নাত কি দু একটা বলি, বলবো, তবে তো বুঝতে পারবেন। মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফকে ছোট করা
মোহাম্মদ রবি সুন্নাত দাড়িকে বড় করা, মোহাম্মদ রবি সুন্নাত মেসোওয়াক করা, মোহাম্মদ রবি সুন্নাত পাঞ্জাবি গায়ে দেওয়া, মোহাম্মদ রবি সুন্নাত আপনার গেঞ্জি গায়ে দেওয়া, মোহাম্মদ রবি সুন্নাত জুতো পায়ে দেওয়া, মোহাম্মদ রবি সুন্নাত তবে পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা, মোহাম্মদ রবি সুন্নাত আবার আসছি নামাজের সময় দুটো জিনিস নবী নিষেধ করেছেন, কটা নবীজি নিষেধ করেছেন? দুটো জিনিস নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, কখনোই করবে না। কি? এক নাম্বার, পুরুষরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পুরুষরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দু নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না।